হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রয়িং ওয়ার্ল্ড বাই শিল্পী। আজ আমি তোমাদেরকে একটা ভিলেজ সিনারি ড্রয়িং করে দেখাচ্ছি। একজন রাখাল ছেলে গরু নিয়ে যাচ্ছে, তো খুবই একটা সহজ গ্রামের সিনারি, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু খুব সহজেই কালারটা করব, আর তোমরা কিন্তু ভিডিওটা না টেনে রিকোয়েস্ট রইলেও পুরোটা দেখো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম প্রথমে আল্ট্রামেরিন ব্লু দিয়ে আকাশের ওপর পোর্শনটা করে নিয়েছি, আর যত নিচের দিকে নামছি আমি কিন্তু আল্ট্রামেরিন ব্লুর সাথে স্কাই মিক্সড করে নিয়েছি, আর একদম নিচে মানে হচ্ছে ঝোপের কাছাকাছি আমি কিন্তু স্কাই ব্লুর সাথে আমি হোয়াইট মিক্সড করে নিয়েছি। এইভাবে কিন্তু আমি অলমোস্ট আমার স্কাইটা কমপ্লিট করে নিলাম। এবার যেটা করছি সেটা হচ্ছে গাছটা। তো গাছের ক্ষেত্রে কিন্তু আমি দেখো প্রথমেই একদম নিচের দিক থেকে উপর দিকে স্ল্যান্টিং স্ট্রোকে আমি করে নিচ্ছি ডার্ক গ্রিন। এরপরে আমি ডার্ক গ্রিনকে কিন্তু আমি লাইট গ্রিন দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমার লাইট গ্রিন দিয়ে ব্লেন্ড করার পরে আমি এই লাইট গ্রিনটাকে আবার ইয়েলো দিয়ে ব্লেন্ড করে নেব। দেখতেই পেলে আমার কিন্তু ইয়েলো দিয়েও ব্লেন্ড করা হয়ে গেল। এরপরের পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি প্রুশিয়ান ব্লু। প্রুশিয়ান ব্লু দিয়ে আমি যেখানে নিচে ডার্ক পোর্শনগুলো সেইগুলো আর একটু ডার্ক গ্রিনের সাথে ব্লেন্ড করে আরও একটু ডার্ক করে নিয়ে ওপর থেকে ব্ল্যাক দিয়ে অল্প অল্প পাতার একটু স্ট্রোক করে নিলাম। তো যাই হোক, এবারে আমি দেখো গাছের ডালটায় চলে এসেছি। আমি গাছের ডালটাতে কিন্তু সাইড দিয়ে পুরোটা স্ল্যান্টিং স্ট্রোকে ব্রাউন দিয়ে নিয়ে তারপরে ব্রাউনকে কিন্তু আমি ভার্মিলন দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি ব্রাউন আর ভার্মিলন ব্লেন্ড করে আমি কিন্তু সাইড তারপরে যেইটুকু অংশ ফাঁকা রয়েছে সেখানে কিন্তু আমি ভার্মিলনকে ইয়েলো আকার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু এইভাবে গাছের ডালটা করে নিয়ে একদম সাইডে যেখানে একটু অন্ধকার ছায়াটা বোঝাবো সেখানে আমি আবার অল্প একটু ব্ল্যাক দিয়ে সেই ব্ল্যাককে কিন্তু আবার আমি একটুখানি ব্রাউন দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। আমার কিন্তু দেখতেই পাচ্ছ গাছটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। এবার যেটা করার সেটা হচ্ছে ঝোপটা। এই দূরে যে ঝোপটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি প্রথমেই লিফ গ্রিন ইউজ করছি একদম নিচের দিকে। আমি কিন্তু সবসময় তোমাদের বলি যে উপর থেকে নিচে নামবে, তো আমি দেখতেই পাচ্ছ আমি ধীরে ধীরে কালারটা উপর থেকে নিচের দিকে নামাচ্ছি। তো আমি দেখো নিচে লিফ গ্রিন করে ঝোপটার মধ্যে তার উপরে কিন্তু আমি লিফ গ্রিনকে লাইট গ্রিন দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি লাইট গ্রিন দিয়ে ব্লেন্ড করে আমি কিন্তু লাইট গ্রিনকে আবার লাইট ইয়েলো দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। আমার কিন্তু ঝোপটা অলমোস্ট হয়ে গেল। এবার আমি ব্রাউন দিয়ে আমি গাছের দূরের তাল গাছগুলোর যে ডালগুলো সেগুলো করে নিলাম লম্বা ডালটা, আর স্যাপ গ্রিন দিয়ে গাছের মাথাটা করে নিলাম। এবারে যে ছোট ছোট দুটো কুঁড়ে ঘর রয়েছে আমি কিন্তু সেক্ষেত্রে ইয়েলো আকার দিয়ে স্ল্যান্টিং স্ট্রোকে এটা আমি করে নিয়েছি, আর আমি ব্রাউন দিয়ে আমি নিচ থেকে উপরের দিকে স্ল্যান্টিং স্ট্রোকে কিন্তু ঘরের ওপরটা করে নিলাম। আর রয়েছে আমার ঘরের ওয়ালটা। ঘরের ওয়ালের ক্ষেত্রে কিন্তু আমি একদম উপরের দিকে ডার্ক গ্রে আর নিচের দিকে কিন্তু লাইট গ্রে মিক্সড করে আমি ঘরটা করেছি। অলমোস্ট দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এবার কিন্তু আমি যেই দূরের জমিটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি নিচের দিকে ইয়েলো আকার, তারপরে কিন্তু ইয়েলো আকারকে লাইট ইয়েলো দিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে আর নিচের যে লাইনটা রয়েছে সেই লাইনটাকে আমি ব্রাউন দিয়ে মানে আউটলাইনটা করে নিলাম। এইবারে যে জল পোর্শনটা রয়েছে জলটা কিন্তু আমি খুবই হালকা হাতে স্কাই দিয়ে করেছি, আর মাঝখানটা কিন্তু স্কাইটাকে হোয়াইট দিয়ে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে কিন্তু দেখতেই পাচ্ছ যে প্রুশিয়ান ব্লু কালারটা ইউজ করছি সেটা কিন্তু আমি একদম জলের যে ওয়েভটা সেটা করে নিচ্ছি, আর লাইট গ্রিন দিয়ে কিন্তু খুব হালকা করে আমি ঝোপের যে এটা মানে রিফ্লেকশনটা সেটা করে নিচ্ছি। এবার সামনে এখানে যে ছোট্ট ঘাসের মতন ঝোপগুলো রয়েছে এক্ষেত্রে কিন্তু আমি করে নিয়েছি দেখতেই পাচ্ছ একই রকমভাবে। আর দেখতেই পাচ্ছ আমি ইয়েলো আকার দিয়ে করে নিলাম রাখালের মাথার ইয়েটা খড় নিয়ে যাচ্ছে, আর তার সাথে কিন্তু আমি খড় নিয়ে যাচ্ছে সেটা আমি ব্রাউন দিয়ে করে নিচ্ছি ইয়েলো আকারের সাথে ব্লেন্ড করে, আর ব্ল্যাক দিয়েও কিন্তু আমি একটু একটু সাইড দিয়ে দিয়ে স্ট্রোক টেনে নিচ্ছি। আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি দেখো ছেলের চুলটা আমি ব্ল্যাক দিয়ে করে নিলাম, আর এই ঠিক আলো ছায়া ছাড়ার একই রকম মেথডে আমি কিন্তু যে ছেলেটা রয়েছে তার মানে ছায়া পোর্শনটা আমি ব্রাউন দিয়ে নিয়েছি, আর ব্রাউনকে কিন্তু ধীরে ধীরে আলোর দিকে ফেরানোর জন্য আমি ইয়েলো আকার আর ইয়েলো আকারের সাথে কিন্তু সব শেষে আমি একদম লাইট পোর্শনটা কিন্তু ফ্লেশ টিন্ট দিয়ে ব্লেন্ড করে নিলাম। একই রকমভাবে মুখটাও করে নিলাম।
এবারে যে রাখালের কাঁধে যে গামছাটা রয়েছে সেটা কিন্তু প্রাইমারি রেড দিয়ে ফার্স্টে ফার্স্ট টোনটা চাপিয়ে তারপরে কিন্তু আমি মেরুন দিয়ে এর উপর থেকে এর যে মানে স্ট্রাইপগুলো রয়েছে সেগুলো করে নিলাম। এবার আমি ধুতিতে চলে আসছি, ধুতিতেই কিন্তু আমি ব্ল্যাক দিয়ে নিয়েছি। প্রথমে আমি কিন্তু গ্রে কালার রাখবো, তাই আমি ব্ল্যাক দিয়ে আউটলাইনটা করে আমি কিন্তু গ্রে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এবার আমি গরুটার শিংটা করে নিচ্ছি ব্ল্যাক দিয়ে। এক্ষেত্রে কিন্তু আমি ব্ল্যাক দিয়ে গরুটার আউটলাইন বর্ডারটাকে আমি ভালো মতো ড্র করে নিয়ে আমি কিন্তু ধীরে ধীরে এটাকে গ্রে দিয়ে ব্লেন্ড করে নেব। আমি এটা মেইনলি কালো গরু করব, একদম কুচকুচে কালো না, তবে আমি কিন্তু এখানে ব্ল্যাককে আমি ধীরে ধীরে গ্রের সাথে ব্লেন্ড ডার্ক গ্রে দিয়ে এই জায়গায় কিন্তু আমি ডার্ক গ্রে দিয়ে ব্লেন্ড করছি। ঠিক আলো ছায়া ছাড়ার মতনই ব্যাপারটা। এইবারে দেখো যেখানে আমি আলো রাখবো সেইখানে কিন্তু ধীরে ধীরে আমি ডার্ক গ্রেকে লাইট গ্রের সাথে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু গরুটা অলমোস্ট হয়ে গেল। এরপর আমি পুরো রাস্তাটাই ইয়েলো অকার দিয়ে ফিল করে নিচ্ছি। আর ইয়েলো অকার দিয়ে ফিল করে নেওয়ার পরে আমি কিন্তু ধীরে ধীরে দু সাইড দিয়ে এটাকে ব্রাউন দিয়ে আমি ব্লেন্ড করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু দু সাইড দিয়ে আমি রাস্তাটাকে ব্রাউন দিয়ে ব্লেন্ড করে নিয়ে এইবারে মানুষ আর গরুর যে ছায়াটা সেই ছায়াটাকেও কিন্তু আমি ব্রাউন দিয়ে ব্লেন্ড একটু ইয়ে ছায়া শ্যাডো করে নিলাম। আর দেখো রাস্তাটা একদম ফাঁকা লাগছিল বলে কয়েকটা পাথর দিয়ে সাইডে যে গাছের নিচটা সেটা আমি লাইট গ্রিন দিয়ে ফিল করে দেখতেই পাচ্ছ আমি গ্রাস করে নিয়েছি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সকলকে ভালো রেখো, আর অলরেডি যারা আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।